কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের খামারিদের প্রশ্ন এবং তার উত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জমা হওয়া কিছু প্রশ্নের উত্তর দিব। সবাই দেখবেন, আপনাদের উপকার হবে আশা করি। আমাদের প্রথম প্রশ্ন করেছেন ইমরান হোসাইন ভাই। প্রশ্ন করেছেন, ঘর অন্ধকার কেন? মুরগির বাচ্চা রানীক্ষেতে টিকা দেওয়া খুব সহজ। এই ভিডিওটিতে আমরা দেখিয়েছি কিভাবে ভ্যাকসিন করতে হয় রানীক্ষেতে, এবং এটি রাতে দেওয়ার প্রধান কারণ এখন গরমকাল, তাই এই ভ্যাকসিনটি রাতে দিতে হয়। এর একটি নির্দিষ্ট তাপমাত্রা ওভার হলেই এটি আর কাজ করে না। রাতের বেলা আবহাওয়া ঠান্ডা থাকার কারণে অনেকগুলো মুরগিকে আমরা একসাথে টিকা প্রদান করতে পারবো। শীতকালে সকালবেলাও দিতে পারেন, কেননা তখন ঠান্ডার জন্য সে তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটবে না। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। দ্বিতীয় প্রশ্নটি করেছেন ভরুণ খান। তিনি প্রশ্ন করেছেন, মুরগি রোগ প্রতিরোধের রেনামাইসিনের ব্যবহার এর ভিডিওটি দেখে বৃষ্টি ওষুধের দাম কত হতে পারে? একটি বক্সে বৃষ্টি ওষুধ থাকে, অর্থাৎ 20 × 2 40 টাকা অথবা 45 টাকা নিতে পারে। প্রশ্নটি করার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্নটি করেছেন টপ ইন টপ থেকে। তিনি প্রশ্ন করেছেন, ভাই আমার মুরগি ঝিমুচ্ছে, তাতে ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাই, রেনামাইসিন ট্যাবলেট আপনি দিনে 2 বার করে খাওয়ান এবং সবগুলো মুরগিকে সপ্তাহে 3 বার করে খাওয়াবেন। মনে রাখবেন, অসুস্থ মুরগিকে কখনো সুস্থ মুরগির সাথে রাখবেন না, এতে করে রোগ ছড়াবে। আমাদের প্রশ্ন করার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। চতুর্থ প্রশ্নটি করেছেন FBTV থেকে। ভাই, কত বয়স থেকে ওষুধ দেওয়া যাবে? ভাই, রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পরই আপনি যে কোনো ওষুধ দিতে পারবেন, নিয়ম মাফিক, নিয়ম করে। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পঞ্চম প্রশ্ন করেছেন আশিকুর রহমান আশিক। মাসে কতবার দিতে হবে? ভাই, রেনামাইসিন ট্যাবলেট আপনি মাসে 2 থেকে 3 বার দিলেই হবে। নিয়ম মাফিকভাবে দিবেন এবং অসুস্থ মুরগি হলে অবশ্যই সুস্থ মুরগি থেকে দূরে রাখবেন। আমাদের প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরের প্রশ্নটি করেছেন নাইদ হোসেন, মুরগির করারেজা রোগের ঘরোয়া চিকিৎসা। তিনি প্রশ্ন করেছেন, ডগটির নাম কী? ডগটির নাম হলো সিবোডক্স ভেট। এর পরের প্রশ্নটি করেছেন কাজী শরীফুল, মুরগির করারেজা রোগ এর চিকিৎসার। আমাদের এই ভিডিওটি থেকে তিনি প্রশ্ন করেছেন, মুরগির চামড়া বাতাসে ফুলে যাওয়ার প্রতিরোধের কোনো উপায় আছে? ভাই, মুরগির চামড়া অথবা মুরগির চোখের পাপড়ি ফুলে যাওয়ার প্রধান কারণ হলো আপনার খামারে যদি যেই টুস বা বালি অথবা ছাই ব্যবহার করেন তা যদি বাতাসে উড়ে, তাহলে তা মুরগির স্কিনে এবং মুরগির চোখে গিয়ে অনেক ধরনের ব্যাকটেরিয়ার উৎপাদন করে, তখন করায়জার মতো রোগের সৃষ্টি হয় এবং কি মুরগির চামড়া ফুলে যায়। এজন্য এ থেকে আপনার খামারকে দূরে রাখবেন এবং খেয়াল রাখবেন এমনটা যেন না হয়। আমাদের প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি করেছেন আরজে সারদাম, ঘরোয়া উপায়ে মুরগির ঠান্ডা লাগা দূরকরণ। এই ভিডিওটি দেখে তিনি বলেছেন, আপনারটা দেখে আমি গতকাল ট্রাই করছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পজিটিভ। হ্যাঁ ভাই, আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক বড় আশা জাগায়। আমাদের এই কমেন্টটি করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে প্রশ্নটি করেছেন মুভি স্টার। তিনি প্রশ্ন করেছেন, একটি মাত্র ওষুধের অনেকগুলো রোগের সমাধান এই ভিডিওটি দেখে, 5টা মুরগির জন্য কি একই নিয়মে ওষুধ দিতে হবে বা কম বেশি দিতে হবে? ভাই, 5টা মুরগির জন্য আপনি 1টা ট্যাবলেটই যথেষ্ট। আপনি দিনে 2 বার এবং সপ্তাহে 2 বার করে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার রোগের সমাধান পেয়ে যাবেন।
আমাদের প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, খামারিদের প্রশ্ন এবং উত্তর পর্বে আজকের মতো এখানেই বিদায়। এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও জানাবেন, আমরা অবশ্যই উত্তর দিব এবং আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।